বরদা চরণ মজুমদারকে লিখিত এই পত্র। 53 জি হরিঘো স্ট্রিট, কলিকাতা, 22/8/1938, সকাল 9টা। শ্রী শ্রী চরণারবিন্দেশু, পরম পূজ্যপাদ দাদা, আপনার শ্রীকরকমল পরস্পুত আশীর্বাদী লিপি পাইয়া আমি ও আপনার বৌমা অত্যন্ত আনন্দিত ও কৃতার্থ হইয়াছি। পরশু সন্ধ্যায় আপনার পত্র পাইয়া একটু পরেই প্রথমে বিল্লপত্রে রক্তচন্দনে লিখিত মন্ত্র দিয়া ঔষধ খাওয়াই। আপনার পত্র পাওয়ার একটু পরেই নরেন ডাক্তার আসে, তাহাকে আপনার পত্র দেখাই। বিকেলে আমাকে তাহার ডিসপেন্সারিতে যাইতে বলায় সেখানে গিয়া তাহার সাথে দেখা করি। নরেন তখন বলে যে সে রোগ নির্ণয় করিতে পারিতেছে না, তবে ইহা পক্ষাঘাতের দিকে যাইতেছে। কল্লো হরিদাস গাঙ্গুলি আসে, সে একটা শিকড় লইয়া অনেকক্ষণ ধ্যান করিয়া মাথা হইতে পা পর্যন্ত বুলাইয়া হাতে সুতো দিয়া বাঁধিয়া দিতে বলে। সে আপনার ভক্ত বলিয়া আমি আপত্তি করি নাই ও তদানুসারে বাঁধিয়া দিই। তাহার কিছুক্ষণ পর হইতেই তাহার ব্যথা বাড়িতে থাকে দেখিয়া আমি তাহা আবার খুলিয়া রাখিয়া দিয়াছি। জানি না আপনার শ্রীচরণে অপরাধ করিয়াছি কিনা। আপনি শিব, আপনার ঔষধের উপর আর কিছু করা উচিত ছিল না, কিন্তু দুর্বল মানুষের এমনই মতিচ্ছন্ন হইয়া থাকে। আপনার নির্দেশ মতো কার্য করিতে পারি নাই বলিয়া আপনার বৌমা আপনার শ্রীচরণারবিন্দে ক্ষমা ভিক্ষা করিতেছে। দুই দিন হইতে এখন ওইভাবে প্রণাম করিতেছে, তবে উঠিতে পারে না বলিয়া ঠিক ওইভাবে পারিতেছে না। এ সম্বন্ধে আপনার আদেশ জানাইবেন। আমার এবং আপনার বৌমার ইচ্ছা আর কাহারও ঔষধ না খাওয়ার। যদি তাহার জীবনের কোনো প্রয়োজন থাকে আপনারই আশীর্বাদে সে বাঁচিয়া উঠিবে। স্বয়ং শিব যদি বাঁচাইতে না পারেন কেহ পারিবে না। আপনার শ্রীচরণারবিন্দ দর্শনের আশায় অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিয়াছি, কখন পর্যন্ত আসিতে পারিবেন জানাইবেন। আমাকে গিয়া লইয়া আসিবার জন্য আপনার বৌমা বলিতেছেন আপনি ইচ্ছাময়, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। আপনি জন্মে জন্মে যাহা করিতেছেন আমার জন্য তাহা আমার মঙ্গলের জন্যই। আপনি ও বৌদি আমার অনন্ত কোটি প্রণাম গ্রহণ করুন। আবার হরগৌরী দেখার সৌভাগ্য কবে হইবে আপনি জানেন। এই বন্ধন জর্জরিত দাসকে মুক্তি দিন। দাদা আর পারি না, আর ভালো লাগে না। নলিনীদার ছোট কন্যাটি মারা গিয়েছে বোধহয় শুনিয়াছেন। আপনি যখন প্রার্থনা করিতেছেন তখন আমার আর কোনো ভয় নাই, শীঘ্রই পত্রোত্তর দানে কৃতার্থ করিবেন। ইতি চিরপ্রণত সেবক নজরুল।